আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব ময়মনসিংহের স্পেশাল হাতে মাখা চ্যাপা শুটকির ভর্তা। বাটাবাটি ঝামেলা ছাড়াই অল্প উপকরণে ঝটপট এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আর ময়মনসিংহে এই ভর্তাটা গরম গরম ভাত কিংবা পান্তা ভাতের সাথেও খাওয়া হয়। খুবই সহজ একটা রেসিপি, তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে দেশি রসুন। আর এই ভর্তাটাতে দেশি রসুনটা ব্যবহার করলে সবচাইতে ভালো টেস্ট আসে, তবে আপনারা চাইলে বড় রসুনটাও কেটে ব্যবহার করতে পারবেন। ঝালের জন্য দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে এগুলোকে ভাজতে থাকব। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকব। 3 থেকে 4 মিনিটের মতো মাঝারি আঁচে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো এখন মোটামুটি নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাঝখানে কিছুটা জায়গা করে নিচ্ছি, যাতে করে তেলটা মাঝ বরাবর চলে আসে। আর এই মাঝ বরাবরই আমি দিয়ে দিচ্ছি 4টা চ্যাপা শুটকি। আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ভর্তাটাতে কিন্তু চ্যাপা শুটকির পরিমাণ খুব বেশি একটা লাগে না, অল্প চ্যাপা শুটকি দিয়েই এই ভর্তাটা এভাবে করে ময়মনসিংহে করা হয়। তো আপনারা চাইলে কিন্তু চ্যাপা শুটকির পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমি চ্যাপা শুটকিটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিটের মতো সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার, একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখেন এগুলো কিন্তু কালার চলে এসেছে, ব্রাউন কালার হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা কুচি। আর আদা কুচিটা সবসময় নামানোর 1 মিনিট আগে ব্যবহার করবেন, এতে করে আদার ফ্লেভারটা ভর্তাতে খুব ভালো আসবে। তো আদাটা দেওয়ার পর নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর মিশ্রণটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে এখন আমি ভর্তাটা করে নিচ্ছি। উপর থেকে কাঁচামরিচগুলো একত্রিত করে নিচ্ছি, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখন কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিয়ে তারপর সবগুলো উপকরণ একত্রে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ময়মনসিংহের স্পেশাল হাতে মাখা চ্যাপা শুটকি ভর্তা। ঝামেলাবিহীন অসাধারণ স্বাদের একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।